নমস্কার বন্ধুরা কুক কুইজ শিখা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব আমার মায়ের একটা তৈরি রেসিপি চিংড়ি পুঁইশাকের চচ্চড়ি তাহলে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি প্রথমে আমরা পুঁইশাকটাকে সেদ্ধ চাপিয়ে দেব সামান্য জল দিয়ে সেদ্ধ হয়ে এলেই আমরা উপর থেকে লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আর আমরা এক চামচ জিরের গুঁড়োটা দিয়ে দেব তারপর এখানে ভেজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দেবো আমি এখানে ছোট চিংড়িগুলোকে নিয়েছি তারপর আমরা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমরা ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য ঢাকা খুলে আমরা দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবার সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে একটা কড়াইতে রসুন তেলের মধ্যে আমরা দিয়ে ভাজা করে নেব তারপর একটা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি দিয়ে আমরা হালকা ভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে আমরা সেদ্ধ করে রাখা পুঁই শাকটা এখানে দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে আমাদেরকে জলটাকে শুকিয়ে নিতে হবে দেখুন এই রকম হয়ে যাবে জলটা শুকিয়ে গিয়ে জলটা শুকিয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি পুইশাখে চচ্চড়ি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন